Hi, this is Dine Out with Adnan, New York, USA. সবাই নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক খাচ্ছেন। ওকে, জ্যাকসন হাইটস ভিডিও পার্ট টু এটা শুরু হচ্ছে এখন। তো এই ভিডিওটার ভিতরে আমি যেটা কভার করার চেষ্টা করব, কাবাবিশ বলে এখানে একটা কাবাবের দোকান আছে, তো সেই কাবাবের দোকানটাতে যাব। আর জাইরোর নাম আমরা অনেকে আমরা সবাই জানি, অলমোস্ট জাইরো যে খুব পপুলার নিউ ইয়র্ক সিটিতে। তো এই জ্যাকসন হাইটস এলাকায় জাইরো আছে, আমাদের দেশি লোকজন জাইরো চালায়। সো সেরকম একটা জাইরো কার্ড কভার করার চেষ্টা করব, যদি সব কিছু মিলে যায় আর কি ঠিকঠাক মতো। তো হোপফুলি আপনাদের ভিডিও ভালো লাগবে। আর রেগুলার ইনফরমেশন হচ্ছে ফুড কোর্টের লিঙ্ক আছে, যারা এখনও মেম্বার না গিয়ে ডেসক্রিপশন বক্সে মেম্বার হয়ে যাবেন। আমার সমস্ত পার্সোনাল প্রোফাইলের লিঙ্ক আছে, চাইলে ফলো করতে পারেন, স্পেশালি ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম। চলেন যাই। আইটেম তো অনেক কিছুই আছে, বাট এর মধ্যে রেকমেন্ডেশন অনুযায়ী, মানে এইখানে রেস্টুরেন্টের নিজেদের রেকমেন্ডেশন অনুযায়ী, বেস্ট টপ রেটেড হচ্ছে বিফ বিহারি কাবাব। এটা এরকম দেখতে, বিফ বিহারি কাবাব। এটার প্রাইস হচ্ছে $10 অ্যান্ড কোয়ান্টিটি অনুযায়ী কিন্তু অনেক কোয়ান্টিটি এখানে। আই গেস যে দুজন মানুষ পেট ভরে খেতে পারবে এটা দিয়ে। অ্যান্ড সাথে হচ্ছে নান সার্ভ হয়, সাথে না, নানটা আপনাকে আলাদাই অর্ডার করতে হবে। এটার দাম হচ্ছে $1.25, আর সালাদ হচ্ছে কমপ্লিমেন্টারি আসবে। তো বিফ বিহারি কাবাবটা দেখি কীরকম, একটু অয়েলি আছে, এটা একটু কাইন্ড অফ স্ম্যাশড কাইন্ড অফ জিনিস, মানে খুব হার্ড কাবাব ইয়ে না, ফিলিং না। এবং আমাকে কেউ একজন এখানে আসার আগে জিজ্ঞেস করেছিল যে ঝাল খেতে পারি কিনা, আমি মোটামুটি ঝাল খেতে পারি। একটু নান দিয়ে খাই, নানটা একটু বেশি ক্রিসপি। একটু ক্রিসপি নানের সাথে জুসটা জমছে অনেক ভালো। এটা আমি পুরোটা খাইতে পারবো। খাওয়া শুরু করার আগে বলতেছিলাম টেস্ট অনুযায়ী এখন মনে হচ্ছে আর একটু খাই। Okay, this is highly recommended. Okay, this is Kababish restaurant.
হোপফুলি আপনাদের ভালো লাগছে। এরপরে আমি ড্রাইভ দেখাবো, এইটা ইজ রিয়েলি অসম, আমি মানুষকে রেকমেন্ড করবো। ড্রাইভ থেকে আবার দেখাবেন, গুড বাই। কাবাব খাইছি, কাবাব খাওয়ার সময় বলছিলাম যে জাইরো খাবো। এরপরে জাইরো বেসিক্যালি এখানে হালাল ফুড, হালাল কার্ট যেটাকে বলা হয়, সেই হালাল কার্টের একটা ওয়ান অফ দ্য মেইন আইটেম হচ্ছে জাইরো। সো এই জাইরো আমরা খাবো এখানে, এবং এটা ওনার আমাদের বাংলাদেশি ভাই, তো ওনার সাথে কথাও বলি কী খাবো না খাবো ওনার কাছ থেকেই শুনি। সালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এইটা তো হচ্ছে আপনার হচ্ছে আমেরিকাস হালাল ফুড, নাম্বার ওয়ান হালাল ফুড ওটার কার্টের নাম। আর এটা হচ্ছে মেনু, চিকেন ওভার রাইস, ল্যাম ওভার রাইস কম্বিনেশন অ্যান্ড বিভিন্ন রকমের ইয়ে আছে। এবং 4.75 থেকে এখানে প্রাইস ভ্যারি করে 9.99 পর্যন্ত। সো আমরা একটু জিজ্ঞেস করে নিই যে হটডগও আছে, 2 টাকায় হটডগ, মানে $2 বলছি, $2, এখানকার লোকজন ডলারেও টাকা বলে, $2 হটডগও আছে। সো আমি আসলে জাইরো খেতে চাই, কোনটা খাবো? ল্যাম আছে, চিকেন আছে, ফলাফল আছে, ফিশ আছে, যেটা আপনার খেতে মনে হচ্ছে। আমার মনে হয় ল্যামটা জমবে ভালো, তাই না? ল্যামের দাম কত? ল্যামের দাম $5 আরে $5। আচ্ছা ঠিক আছে, আপনি একটা ল্যাম দেন। ল্যাম ওভার রাইস? না, ওই যে সেন্দুচ। হ্যাঁ সেন্দুচ, চারটা। আচ্ছা রাইসটা তো আমরা সবসময় খাই, সো স্যান্ডউইচটা আমি দেখাতে চাই আপনাদেরকে। এটা কি দিলেন? একটু মায়োনিজ দিলাম, মায়োনিজ এটা নরম নরম হয়, উপর থাকতে শুকনো থাকতে একটু শক্ত শক্ত লাগে, আমিষটা দিলে একটু নরম হয়। আচ্ছা সব মশলাগুলো এখন অ্যাড করুন। হ্যাঁ হ্যাঁ, মশলা আমরা একটা করে রাখছি, রাইখা এখন আমরা এগুলিতে ব্যবহার করি। কোয়ান্টিটি ওয়াইজ কিন্তু অনেক, মাংসের পরিমাণটা কিন্তু অনেক। খাবার রেডি হয়েছে, তো এখানে তো দাঁড়ায় খাওয়ার মতো অবস্থা না, ওইদিকে বসার জায়গা আছে, বসার কোনো একটা জায়গায় গিয়ে আমরা বসে দেন খাবারটা খাই। চলো খাবারটা নিয়ে এখানে চলে আসছি, একটা এখানে বসার জায়গা আছে, বাট খুবই ঠান্ডা, হাতটা জমে যাচ্ছে, তারপরেও তাড়াতাড়ি একটু দেখাই দিই। আমরা কাঁটা চামচ দিয়ে দিচ্ছে, আসলে খাবার পদ্ধতি কি একটু ডিফিকাল্ট। প্রথমে একটু মিটটা দেখি, সালাদ সহ মিট এবং হোয়াইট সস। হোয়াইট সসটা একদমই একটু বাইট দেওয়া যায় না, সেটাই এই যে
রুটিটা একটু মেসি হয়ে যাওয়ার সম্ভাবনা। তারপরও প্রথমে আপনাকে আসলে ওই স্পুন দিয়ে একটু একটু করে খেতে হবে, দেন তারপরে বাইট খেতে হবে। প্রত্যেকটা খাবারই ইনফ্যাক্ট ধোয়া ওঠা এবং ফ্রেশ। রুটিটা যেরকম একটু মেয়োনিজ দিছিল, দেওয়ার সময় বলছিল মেয়োনিজ দিলে রুটিটা একটু সফট হয়ে যাবে, সো ওইরকম সফট আছে। অ্যান্ড মাংসটা একটু কিমা টাইপের, সো সব কিছু মিলায় অ্যান্ড হোয়াইট সস ইটস গুড। প্রাইস অনুযায়ী গুড, মানে $4 এরকম একটা মিল। সো দ্যাটস ইট, এই ভিডিওতে জ্যাক্স রাইটস দেখলাম, কাবাব খেলাম, পাকিস্তানি ফুড, দেন জাইরো হালাল ফুড, এগুলো সবকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। হোপফুলি ভিডিওটা ভালো লাগছে। প্লিজ গিভ ইট এ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল বা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকন আছে, ওইখানে ক্লিক করে দেবেন, তাহলে ভিডিও নোটিফিকেশন পাবেন। ফুড কোর্টের লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে। এখন যারা মেম্বার না, গিয়ে মেম্বার হয়ে যাবেন। সারা পৃথিবীর যে রেস্টুরেন্টে যা খাচ্ছেন না খাচ্ছেন খাবারের ছবি তুলবেন, ভিডিও করবেন, নাম লিখে দাম লিখে পোস্ট করে দেবেন। আমার সমস্ত পার্সোনাল প্রোফাইলের লিঙ্কগুলো থাকছে, চাইলে ফলো করতে পারেন, স্পেশালি ফেসবুক পেজ অ্যান্ড ইনস্টাগ্রাম আমার আপকামিং ট্যুর সম্বন্ধে জানার জন্য। দ্যাটস ইট, গুড বাই।